আজকের ভিডিওটিতে আমরা জানব কনসেন্ট্রেশন এই জিনিসটা আসলে কি, কেন আমরা কনসেন্ট্রেট করতে পারি না, কিভাবে এই কনসেন্ট্রেট করা যায় এবং কি করে আমাদের এই কনসেন্ট্রেশন পাওয়ারকে বেটার করা যাবে। তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটি একদম সম্পূর্ণ দেখার জন্য, নাহলে আজ আপনি অনেক কিছুই মিস করে যাবেন। তো চলুন শুরু করা যাক। ইমাজিন করুন, আপনাকে একটি ল্যাপটপ দিয়ে বলা হলো ইউটিউব বা ফেসবুকের মতো একটি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ বানাতে, আপনি হয়তো পারবেন না। আবার ধরুন আপনাকে একটি বিশাল বড় মঞ্চে 10,000 লোকের সামনে ভাষণ দিতে বলা হলো, এটাও আপনি হয়তো পারবেন না। তো এবার নিজের মনকেই জিজ্ঞাসা করুন যে কেন আপনি ইউটিউব বা ফেসবুকের মতো অ্যাপ বানাতে পারবেন না। এটা জেনেও যে পৃথিবীর সমস্ত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন কম্পিউটারের মাধ্যমেই বানানো হয়, আপনি পারবেন না, কারণ একটি অ্যাপ বা ওয়েবসাইট কী করে বানাতে হয় সেটা আপনি জানেন না। আবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি কেন জানেন না, কারণ আপনাকে কেউ কোনোদিনও সেটা শেখায়নি। অ্যান্ড এবার আপনি ভাবুন যে কনসেন্ট্রেশন করতে কেন পারেন না, একদমই সহজ, কারণ আপনাকে কেউ কোনোদিন শেখায়নি যে কি করে কনসেন্ট্রেশন করতে হয়। আবার আপনি সাধারণ পাঁচজনের মধ্যে গিয়ে কনফিডেন্টলি কথা না বলতে পারলে 10,000 লোকের সামনে গিয়ে তো কোনোদিনই কথা বলতে পারবেন না, কারণ যেটা আমরা কোনোদিন প্র্যাকটিসই করিনি, সেটা ভাষণ দেওয়া হোক বা কনসেন্ট্রেশন, সেটাতে কী করেই বা আমরা বেটার হব। তো এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কেন কনসেন্ট্রেট করতে পারেন না। প্রথম কারণ হলো আপনাকে শেখানোই হয় না যে কিভাবে কনসেন্ট্রেট করতে হয়। অ্যান্ড দ্বিতীয় কারণ হলো আপনি এই কনসেন্ট্রেট করার জন্য কখনো প্র্যাকটিসই করেননি। অ্যান্ড এই কনসেন্ট্রেশনের বিষয়ে জানার আগে আপনাদের প্রত্যেকের কাছে দুটো প্রশ্ন করছি, অ্যাটলিস্ট নিজের মনকে সঠিক অ্যান্সার দেওয়ার ট্রাই করুন। তো প্রথম প্রশ্ন হলো, আপনাদের মধ্যে কে কে ছোটবেলা থেকে স্কুল কলেজ বাড়িতে টিউশনে এটা শুনে আসছেন যে মন দিয়ে লেখাপড়া করো, মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, আমরা প্রত্যেকেই শুনে আসছি, এমনকি এখনো অনেকেই হয়তো শুনছেন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, আপনাদের মধ্যে কে কে ছোটবেলা থেকে স্কুল কলেজ বাড়িতে বা টিউশনে এই মন দেওয়া ব্যাপারটা শিখতে পেরেছেন? সম্ভবত কেউই না। তাই এটা একটা হাসির ব্যাপার যে আমাদেরকে বারবার ওই জিনিসটা করতে বলা হলেও কখনো সেটা শেখানোই হয়নি। এবার আপনাদের প্রত্যেকের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে তাহলে কনসেন্ট্রেট আসলে করবো কি করে, আর এর জন্য সবার প্রথমে আমাদের কনসেন্ট্রেশন কি সেটাকে জানতে হবে, তারপর সেই প্রসেসটা শিখতে হবে। একদম পাতি বাংলা ভাষায় বললে কনসেন্ট্রেশন হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর মনোযোগ দৃঢ় বা গাঢ় করা। সেটা পড়াশোনার সময় হতে পারে, কোনো গেম খেলার সময় বা রাস্তায় গাড়ি চালানোর সময় হতে পারে। অর্থাৎ এই কনসেন্ট্রেট করতে গেলে আমাদের মনকে কন্ট্রোল করতে হবে। তো এখন প্রশ্ন হলো যে আমরা মনকে কন্ট্রোল করব কি করে। তো আমাদের এই মন কাজ করে দুটো বিষয়ের উপর নির্ভর করে, প্রথমত অ্যাওয়ারনেস বা চেতনা, আর দ্বিতীয়ত ব্রেন। সাধারণত আমাদের চেতনা বা অ্যাওয়ারনেসও দুটো বিষয়ের উপর নির্ভর করে, আমাদের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি এবং আমাদের পরিবেশ। এক্সাম্পল হিসাবে বলা যায়, ধরে নিন আপনি মুভি দেখতে সিনেমা হলে গিয়েছেন, সেখানে হলটিকে অন্ধকার করে দেওয়া হয় যাতে সবার দৃষ্টি পুরোপুরি সিনেমার পর্দাতেই থাকে। আবার হলটিকে এমনভাবে বানানো হয় যাতে বাইরের কোনো সাউন্ডও ভেতরে প্রবেশ করতে না পারে, যাতে আপনি অন্য সাউন্ডে ডিস্ট্র্যাক্ট না হয়ে যান। আর এই কারণেই আপনি সিনেমা হলে গিয়ে মুভি দেখে অনেক বেশি এনজয় করতে পারেন। অর্থাৎ এখানে মজার ব্যাপার হলো যে আপনি টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে যাচ্ছেন যাতে অন্য কেউ আপনার অ্যাওয়ারনেসকে কন্ট্রোল করতে পারে। অ্যান্ড তাহলে একবার ভাবুন তো যে যদি অন্য কোনো ব্যক্তি আপনার অ্যাওয়ারনেসকে কন্ট্রোল করতে পারে, তাহলে আপনি নিজেই নিজের অ্যাওয়ারনেসকে কেন কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ আমরা প্রত্যেক দিন অন্য কোনো ব্যক্তি বা বস্তুর হাতে আমাদের অ্যাওয়ারনেসের কন্ট্রোলটা ছেড়ে দিয়ে বসে থাকি, যার ফলে আমরা অলওয়েজ ডিস্ট্র্যাক্ট হতেই থাকি। তো যাই হোক, আসল কথা হলো আমাদের এই অ্যাওয়ারনেসকে কন্ট্রোল করতে পারলেই কনসেন্ট্রেশন পাওয়ারকেও বাড়ানো যাবে। আর তার জন্যই আমাদের জানতে হবে ল অফ কনসেন্ট্রেশন, যেটা আমাদের অ্যাওয়ারনেসকে একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট জায়গায় রাখতে হেল্প করবে। যখনই আপনি কোনো কিছুতে কনসেন্ট্রেট করার চেষ্টা করেন, তখনই আপনার মন সেখান থেকে ছুটে পালায়, আর তখন আপনার নিজের ওই মনকে আবার ধরে আনতে হবে। আর এভাবেই যতবার আপনার মন ডিস্ট্র্যাক্ট হবে, ততবারই আপনার থেকে ফিরিয়ে এনে কনসেন্ট্রেট করার চেষ্টা করতে হবে। ব্যাস এটুকুই। সবাই বলে আমার মন খুব চঞ্চল, কিন্তু কথাটি একটু ভুল, আসলে আমাদের অ্যাওয়ারনেস চঞ্চল। অ্যান্ড এটার পর আমাদের জানতে হবে দ্য ল অফ প্র্যাকটিস, যেটা অনুযায়ী আমরা কোনো কিছুতে তখনই ভালো হব যখন আমরা সেটা বারংবার প্র্যাকটিস করব। এটা ম্যাটার করে না যে সেটা পজিটিভ নাকি নেগেটিভ, ভালো নাকি খারাপ। আপনি যদি ডেলি বন্দুক চালানো প্র্যাকটিস করেন, তাহলে আপনি বন্দুক চালানোতেই পারদর্শী হয়ে উঠবেন। আবার যদি ডেলি আপনি গিটার বাজানো প্র্যাকটিস করেন, তাহলে আপনি গিটার বাজানোতে পারদর্শী হয়ে উঠবেন। অর্থাৎ এক কথায় বললে ল অফ প্র্যাকটিস অনুযায়ী আপনি কোনো কাজ যত বেশিবার ক্রমাগতভাবে করবেন, সেই কাজে আপনি তত ভালো হতেই থাকবেন। আর ঠিক তেমনই আপনি যত বেশি ডিস্ট্র্যাক্ট হওয়া প্র্যাকটিস করবেন, ততই আপনি লাইফের সমস্ত ক্ষেত্রে বেশি ডিস্ট্র্যাক্ট হতে থাকবেন। আর যত বেশি আপনি কনসেন্ট্রেট করা প্র্যাকটিস করবেন, তত বেশি কনসেন্ট্রেশনে বেটার হয়ে উঠবেন। তাই কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়ানোর সব থেকে পাওয়ারফুল একমাত্র উপায় হলো ডেইলি লাইফে ধীরে ধীরে কনসেন্ট্রেট করার প্র্যাকটিস করা। যেমন অনেকেই ভিডিওটা দেখার সময় হয়তো ভাবছেন যে ধুর, ভিডিওটা কখন যে শেষ হবে। তো এটাও হলো একটা ডিস্ট্রাকশন। আর এই ভিডিওটি দেখার সময় ডিস্ট্র্যাক্ট হয়েও অ্যাওয়ার থেকে বারবার কনসেন্ট্রেশনকে ফিরিয়ে এনে ফোকাস করার চেষ্টা করাটাই হলো কনসেন্ট্রেট করার প্র্যাকটিস করা। আর ঠিক এরকমই লাইফের প্রত্যেক ক্ষেত্রে অ্যাওয়ার থেকে আপনাকে কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়ানোর প্র্যাকটিস করতে হবে।
অর্থাৎ ডিস্ট্রাকশন প্র্যাকটিস করা যেমন অলওয়েজ পসিবল, তেমনি কনসেন্ট্রেশনও অলওয়েজ প্র্যাকটিস করা সম্ভব, যদি আপনি চান তবেই। তাই আজ থেকেই লাইফের প্রতিটি মুহূর্তে অ্যাওয়ার্ড থেকে কাজের প্রতি ফোকাস করে নিজের কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়িয়ে ফেলুন, যেটা আপনার লাইফকে একটা আলটিমেট পর্যায়ে নিয়ে যাবে। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমন সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।